নিরাপদ আবাসনের দাবিতে আন্দোলন করছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে অধ্যক্ষের কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করছে তারা। শিক্ষার্থীদের অভিযোগ, তারা যে ছাত্রাবাসে থাকছে তা ঝুঁকিপূর্ণ, ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে, তাই নতুন ছাত্রাবাসের দাবি জানাচ্ছে তারা। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের। বিক্ষোভরত শিক্ষার্থীরা ক্লাসে ফেরানোর চেষ্টা করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, স্বাস্থ্য সচিবের সাথে কথা হয়েছে, হলগুলো দ্রুত সংস্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সমস্যা সমাধানেরও আশ্বাস মিলেছে। ঘুমিয়ে থাকি তখন সিলিং ভেঙে পড়ে, দেখা যায় যে হঠাৎ করে সিলিং ভেঙে পড়তেছে, এটা যদি আমাদের মাথায় পড়ে তাহলে তো অনেক সমস্যা। প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত যতগুলো হল আছে সবগুলোর ভঙ্গুর অবস্থা। আমাদের মূল দাবি একটাই, আমাদের নতুন হল করে দিতে হবে এবং এই জন্য যথাযথ কর্তৃপক্ষকে আমাদের দৃশ্যমান কার্যক্রম দেখাতে হবে। আমরা জানাইছি কর্তৃপক্ষকে এবং কর্তৃপক্ষ পুরাতন আটটা মেডিকেল কলেজে মোট 16টা হোস্টেল করার জন্য কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে এবং এই এই কার্যক্রমটা এই মুহূর্তে একনেকে আছে, একনেকে পাশের অপেক্ষে আছে। দশ দফা দাবি মেনে নেয় প্রায় 3 ঘন্টা পর হলে ফিরে গেছে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা। রাত 1:45 বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ছাত্রীদের দাবি মেনে নিয়ে লিখিত দেন অপরাজিতা হলের প্রভোস্ট রহিমা নুসরাত রিম্মি। এরপরে আন্দোলনরত ছাত্রীরা যে যার হলে ফিরে যান। এর আগে অপরাজিতা ও বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের সামনে অবস্থান নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন তারা। সেই সাথে হলে দা বটিসহ রান্নার কাজে ব্যবহৃত সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা লিখিতভাবে দাবি জানান ছাত্রীরা। মঙ্গলবার দুপুরে বটি দিয়ে হলের এক শিক্ষার্থী আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই হলে রান্নায় ব্যবহৃত দা বটি, রাইস কুকার নিষিদ্ধ করা হয়েছিল। গেল 9 দিন ধরে চা শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। 300 টাকা মজুরি ছাড়া তারা কাজে ফিরবেন না, ফলে চায়ের ভরা মৌসুমে নষ্ট হচ্ছে চা পাতা। মঙ্গলবার শ্রীমঙ্গলে শ্রমিকদের সাথে কথা বলেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী। তিনি কর্মবিরতি স্থগিত করে কাজে যোগদানের জন্য অনুরোধ জানান, শ্রমিক ইউনিয়ন তা মানেনি। কর্মবিরতিতে প্রতিদিন বাগান মালিকদের 8 কোটি টাকা লোকসান হচ্ছে। শ্রমিক নেতারা বলছেন তৃণমূল পর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়েছে, সেখান থেকে মজুরি বৃদ্ধির ঘোষণা ছাড়া ফেরা যাবে না। তাদের অভিযোগ, দীর্ঘ 19 মাস থেকেই মজুরি বাড়ানোর বিষয়ে মালিকপক্ষ কথা বলতে রাজি হচ্ছে না। মজুরি বৃদ্ধির দাবিতে গত 9 আগস্ট থেকে প্রতিদিন 2 ঘন্টা কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা। কর্তৃপক্ষের সাড়া না পায় 13 আগস্ট থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা। শনিবারে হাজিরা দিবে তা পেলাম না, সরকার আমাদের কি কথা মানলো? আমরা রোদে ভিজি, বৃষ্টিতে ভিজি, রোদে পুরি, সরকার তো আমাদের কিছুই কথা মানছে না। গতকালকে শ্রম অধিদপ্তরে আমাদের বেলি কমিটি এবং কেন্দ্র কমিটি সকালে গেছিল, ছাত্র যুবক উপস্থিত ছিলেন, কিন্তু আমাদের তো এখান থেকে কোনো সুরাহ আসে নাই। ঠিক ততদিন পর্যন্ত আমরা আন্দোলনটা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে। এতে যদি আমাদেরকে রাজপথে জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি। চা শ্রমিকদের এই কর্মবিরতির বিষয়ে আরো জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। হবিগঞ্জ এবং সিলেট থেকে যুক্ত আছেন তারা। শুরুতে হবিগঞ্জে যাব সহকর্মী প্রদীপ দাস সাগর কাছে। সাগর, কর্মবিরতির কারণে বাগানগুলোর পরিবেশ যদি একটু জানতে চাই কেমন দেখছেন, কারণ চায়ের ভরা মৌসুম চলছে, উৎপাদন তো নিশ্চয়ই ব্যাহত হচ্ছে, কি অবস্থা সেখানে? টুম্পা, আসলে উৎপাদনের ভরা মৌসুমে চা বাগানগুলোর অবস্থা আসলে খুবই সঙ্গীন এবং প্রতিদিনই আসলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে চা বাগান কর্তৃপক্ষ। আমি যদি আপনাকে একটু দেখাই, আমি এখন রয়েছি হবিগঞ্জের চুনারঘাট উপজেলার কামপুর চা বাগানের যে কারখানা রয়েছে সেখানে। এখানে গত 9 আগস্ট যে চা পাতাগুলো উত্তোলন করা হয়েছিল তার অধিকাংশ কিন্তু এর মধ্যে নষ্ট হয়ে গেছে এবং এগুলো থেকে আসলে কোনো ধরনের চা উৎপাদন আর সম্ভব হবে না। এবং এখানে প্রতিদিন করে প্রায় 30,000 কেজি সবুজ পাতা উত্তোলিত হয় এবং এই চা পাতা থেকে মূলত চা মেটটি যেটি বলি আমরা সেটি উৎপাদিত হয়ে থাকে। চা শ্রমিকদের আন্দোলনের কারণে তাদের সেই সবুজ পাতা উৎপাদন বন্ধ রয়েছে এবং একই সাথে কারখানা যেটি আছে সেটিও পুরোপুরি বন্ধ রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চাঁদপুর চা বাগান কারখানা। একই কারখানা কিন্তু একেবারে নীরব নিস্তব্ধ এবং চা বাগানের পরিচ্ছন্নতার যে বিষয়টি আমরা সবসময় বলে থাকি সেটি আসলে খুব বাজে অবস্থায় রয়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে চা শ্রমিকরা যেটি বলছেন তাদের যে মজুরি সেটি 120 থেকে 300 টাকায় উন্নীত করার আগ পর্যন্ত তারা কাজে ফিরে যাবেন না। অপরদিকে মালিক পক্ষ বলছেন তারা 120 টাকা থেকে 14 টাকা যেটি তারা বাড়িয়েছিলেন সেটি তাদের কাছে অনেক মনে হচ্ছে এবং তারা বলছেন যে প্রতিদিন শ্রমিকরা 120 টাকার কথা উল্লেখ করলো, প্রকৃত পক্ষে তাদেরকে দৈনিক 402 টাকা করে তাদের পেছনে খরচ হয় প্রতিটা বাগান কর্তৃপক্ষের এবং সেই হিসেবে তারা
আসলে 120 টাকার হিসাব সেটি তারা মেনে নিচ্ছেন না। এবং তারা যেটি বলছেন যে যদি শ্রমিক মজুরি বৃদ্ধির পাশাপাশি একই সাথে তাদের অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর উপরও আসলে প্রভাব পড়বে। সবকিছু মিলিয়ে চারবার শিল্পের যে অবস্থা সেটি আসলে লোকসানের দিকে ক্রমাগত যাচ্ছে। এবং একটি বিষয় বলে রাখি, তারা যেটি বলছেন যে গত 10 বছরে চায়ের যে বিক্রয় মূল্য সেটি 197 টাকা থেকে বাড়েনি, কিন্তু পক্ষান্তরে শ্রমিকদের যে মজুরি সেটি 77% তারা বাড়িয়েছেন বলে তারা দাবি করছেন। এবং তারা যেটি বলছেন এখনো যে 14 টাকার প্রস্তাব করা হয়েছে সেটিও আসলে 11% বাড়িয়েই করা হয়েছে এবং কোন অবস্থাতে সেটি চলমান মুদ্রাস্ফীতি তার চেয়েতে অনেকটাই বেশি। এবং তারা যেটি বলছেন এখন যেহেতু উৎপাদনের ভরা মৌসুম, চা শ্রমিকরা দ্রুত তাদের কর্মবিরতি যেটি রয়েছে সেটি প্রত্যাহার করবেন এবং কাজে ফিরবেন এবং এতে চা শিল্পের যে লোকসানের যেদিকে যাচ্ছে সেটি থেকে হয়তো তারা ফিরে আসবে। প্রতি শ্রমিকরাও বলছেন যদি মালিক পক্ষ তাদের দাবি মেনে নেয় তারা তারাও কর্মবিরতি প্রত্যাহার করে ফিরে আসতে চান। ধন্যবাদ আপনাকে প্রদীপ। আমরা সিলেটে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী মাহবুবুর রিপন সেখান থেকে যুক্ত আছেন। রিপন, আপনি আগের ঘন্টায় দেখাচ্ছিলেন দাবি দেওয়া নিয়ে তাদের যে মিছিল সেটা আমরা দেখছিলাম, ত্রিপক্ষিক একটি আলোচনা বৈঠক বসার কথা রাজধানীতে, সেটি একটু জানতে চাইব কারা অংশ নিচ্ছেন সেখানে এবং শ্রমিক পক্ষে কারা থাকছেন সেই আলোচনায়। টুম্পা, মূলত গতকাল যে সভা হয়েছিল সেই সভাতে মালিক পক্ষ উপস্থিত হননি, শুধুমাত্র শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং শ্রমিক নেতারা উপস্থিত সেখানে ছিলেন, সে কারণে সমস্যা সমাধান হয়নি। সে কারণে আজ ঢাকায় তারা বসবেন এবং সেখানে তিন পক্ষই থাকার কথা রয়েছে। মালিক পক্ষও সেখানে থাকবেন বলে এখন পর্যন্ত বলা হচ্ছে, যে মালিক পক্ষের সাথেই শুধু মূলত শ্রমিক এবং শ্রম অধিদপ্তরের কথা ত্রিপক্ষীয় বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে একটি বিষয় বলে রাখি, তারা যারা আন্দোলন করছেন তারা যেটা বলছেন তারা তাদের আসলে পিঠ দেয়ালে ঠেকে গেছে। 120 টাকায় একটি পরিবার চলা এটা আসলে খুবই কষ্টকর, কারণ তারা যে সুযোগ সুবিধা পান তারা সেটা খুবই নগণ্য এবং সেটা দিয়ে তাদের সংসার চলছে না। দীর্ঘদিন ধরেই কিন্তু তারা কষ্টে ছিলেন এবং নানাভাবে মালিক পক্ষের সাথে দেন দরবার করেছেন, কিন্তু এখন পর্যন্ত তারা সফল হননি। এবং এবারের যে আন্দোলন সেটা এর আগে আমরা দেখেছি বিভিন্ন আন্দোলনের বিচ্ছিন্নভাবে বিভিন্ন বাগান আন্দোলন করেছে, কিন্তু এবার আর সব বাগান মিলে যেহেতু আন্দোলন করছে তারা প্রত্যাশা করেন যে তাদের এই দাবি আদায় ছাড়া তারা আর ঘরে ফিরবেন না। এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে মালিক পক্ষ তাদেরকে শোষণ করছেন এবং দীর্ঘদিন ধরে ব্রিটিশ শাসকদের মতো শোষণ করে যাচ্ছেন এবং তাদের নানা কষ্ট থাকলেও সরকারও এখন পর্যন্ত তাদের এই যে দাবি সেখানে সাড়া দিচ্ছেন না। তারা যেটা বলতে চাচ্ছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই সমস্যার সমাধান করবেন, তারা প্রধানমন্ত্রীকে মা হিসেবে সম্বোধন করে বলছেন তাদের পেটে খাবার নেই, এই খাবারের দেয়ার দায় মায়ের উপরেই বর্তায় এবং সে কারণে প্রধানমন্ত্রীর দিকে তারা তাকিয়ে আছেন। সবশেষ আজ বিকেলের যে সভা রয়েছে সেই সভায় আসলে কতটুকু সমাধান হবে সেটাই এখন দেখার বিষয়। এখানকার যারা শ্রমিক রয়েছেন, শ্রমিক নেতারা যারা মাঠ পর্যায়ে রয়েছেন, তারা যেটা বলছেন তাদের যে দাবি রয়েছে 300 টাকার মজুরি সেটা পূরণ হওয়ার আগ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরবেন না। ঢাকায় গার্ডার পরে নিহত নূর ইসলাম রুবেলের দাফন মেহেরপুর গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে। সকাল 8:30 জানাজা শেষে রাজনগর গ্রামে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে রুবেলের মরদেহ এসে পৌঁছায় গ্রামে, সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে আকাশ ভারী হয়ে ওঠে। রুবেলদের মরদেহ এক নজর দেখার জন্য আশেপাশের গ্রাম থেকে ভিড় জমায় অনেকে। সোমবার রাজধানী উত্তরায় নির্মাণাধীন উড়া সড়কের গার্ডার পরে প্রাইভেট কারের 5 জন নিহত হন। বিয়েবাড়ির গেটের ডিজাইন পছন্দ হয়নি, তাই ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রামের মানুষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর ও সীতারামপুরের গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ চলে, এতে আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায় সীতারামপুর গ্রামের রিয়াজউদ্দিন গোষ্ঠীর রাজুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে ডেকোরেশনের কাজ করেন দৌলতপুর গ্রামের হাসান আলী বাড়ির এক ছেলে। ডেকোরেশনের গেটের ডিজাইনের কাজ পছন্দ হয়নি বিয়ে বাড়ির লোকজনের, এই নিয়ে বাগবিতণ্ডায় গড়ায় সালিশ সভায়, সেখান থেকে সংঘর্ষে জড়ায় 2 গ্রামের মানুষ। আহতের পাশাপাশি অনেক দোকানপাটও ভাঙচুর করা হয়েছে। পুলিশ প্রায় 2 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মেঘনাসহ পূর্বাঞ্চলের নদীপথে বাড়ছে ডাকাতি, পয়েন্টে পয়েন্টে দিতে হয় চাঁদা, এতে বিপাকে নৌযান শ্রমিক আর মালিকরা। নৌপুলিশের ভূমিকায় ক্ষুব্ধ তারা, তবে ডাকাতি চাঁদাবাজি রোধে অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
আশুগঞ্জ নৌবন্দর, অসংখ্য পণ্যবাহী দেশি বিদেশি জাহাজের নোঙর, জটলা হাওড় থেকে আসা নৌযানেরও, মেঘনা নদী হয়ে চলাচল এসব নৌযানের। তবে হাওড় সহ পূর্বাঞ্চলের এই নদীপথে দিন দিন বাড়ছে ডাকাতি। সন্ধ্যা নামলেই মারধরের পর লুটে নেওয়া হচ্ছে টাকা সহ মালামাল, পয়েন্টে পয়েন্টে আবার দিতে হয় চাঁদাও। এতে নৌযান শ্রমিকদের বাড়ছে উদ্বেগ আতঙ্ক। সন্ধ্যার জায়গা জায়গা ধরেন এটা গ্যাং বসে থাকে নৌকা নিয়ে, যে একটা নৌকা আসতেছে কিনা, টাকা ধরে আসবে স্থানীয়ভাবে সর্বপ্রথমে আসে, আপনার একটা মার ধরে আতঙ্ক সৃষ্টি করবে, বড় বড় রান্দালই ওড়ে না দিলেই দৌড়িয়ে দেয়। মেঘনা থেকে আসার পর এখান থেকে মুশিরটা একটা জায়গা আছে, ওখান থেকে সাদাবাজি করে জাহাজ থেকে টাকা নিয়ে যায়। নৌযান শ্রমিক নেতারা বলছেন প্রতিনিয়ত অরক্ষিত হয়ে উঠছে নৌপথটি, থামছেই না চাঁদাবাজি আর ডাকাতির ঘটনা। নৌপুলিশের ভূমিকা নিয়েও আছে প্রশ্ন। চাঁদাবাজির জন্য আমরা লেখালেখি করেছি, আমরা কেন্দ্রীয়ভাবে ইয়ে করেছি, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যুগ বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রাম করে আসতেছি এবং বন্ধে এমনকি অবস্থান ধর্মঘট করেছি। ঘটনা ঘটার পরে আসে, এটা ঘটার সময় আসে না, এগুলো নৌপুলিশের কাজ। পুলিশ বলছে সীমিত জনবল দিয়ে বিশাল এই নদীপথ তদারকি করা কঠিন, তবুও সাধ্যমতো চেষ্টা চলছে, গ্রেফতারও করা হচ্ছে অপরাধীদের। রাত্রেবেলা আমাদের টহল অতটা ইয়া নাই, কারণ আমাদের এই নৌযানের কিছু সংকট আছে, যার পরিপ্রেক্ষিতে দিনে রাতে মিলাই আসলে দিনের বেলায় তো আপনার ডাকাতি হয়, নৌপথের আবার এই হাল অবস্থা, চেষ্টা করছি আমরা, দেখা যাক কি অবস্থা হয়। নৌপুলিশের তথ্য মতে গত দুই মাসে পূর্বাঞ্চলের নৌপথে অন্তত 6টি ডাকাতির ঘটনা ঘটেছে। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে লালমনিরহাটের যাতায়াত ব্যবস্থায়। বাস ভাড়া বৃদ্ধিতে যাত্রী বেড়েছে, রেলপথের রেল স্টেশনে থাকছে বেশ ভিড়, কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। ঈদের ছুটি নয়, তারপরও ট্রেনে উপচে পড়া ভিড়, জায়গা পেতে যাত্রীদের মধ্যে যেন প্রতিযোগিতা। লালমনিরহাট রেল স্টেশন থেকে প্রতিদিন ট্রেন চলাচল করে আন্তনগর সহ 9 জোড়া ট্রেন, যার প্রতিটিতে দেখা মিলবে এমন দৃশ্য। যাত্রীরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাস ভাড়া বেড়েছে দ্বিগুণ, তবে ভাড়া না বাড়ায় যাতায়াতের জন্য এখন বড় ভরসা ট্রেনই। স্টেশনে প্রচুর ভিড়, ট্রেনে চড়তে পারবো কিনা, সিট পাবো কিনা, এটাই টিকিট কাটা আছে, এখন সিট পাবো কিনা এটাই সন্দেহ। পর্যাপ্ত ভিড়, ভিড়ে এত সিটও পাওয়া যাচ্ছে না। যাত্রীচাপ বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন টিকিট না পেয়ে অনেকে দাঁড়িয়েই যাতায়াত করছেন ট্রেনে। তেলের দাম বৃদ্ধি হয় মানে যাত্রী প্রচুর চাপ, টিকিট শুরুর দিনই সব শেষ হয়ে যায়, তারপরে যখন এই বাড়তি যাত্রী আসে তাদেরকে কিন্তু আমরা অ্যাকোমোডেট করতে পারি না। অনেক ক্ষেত্রে এই যাত্রীরা বিনা টিকিটে ট্রেনে আরোহণ করেন, তখন কিন্তু এই আসনযুক্ত যাত্রীদের সুগম চলাচল বাধাগ্রস্ত হয়, টয়লেটে যেতে পারে না, ফ্রি মুভমেন্ট করার জন্য যে জায়গা দরকার সেটাও পায় না। একেবারে উল্টো চিত্র জেলার বাস টার্মিনালে, বেশিরভাগ আসন ফাঁকা রেখেই ছাড়ছে ঢাকা সহ অন্যান্য বাসগুলো। তেলের দাম বাড়ার কারণে কিছু যাত্রী আমাদের কমে গেছে, কারণ মানুষের দুর্বিশ্বাস হয়েছে, বাসের ভাড়া একটু হলেও বাড়ছে, যাত্রীরা এই ভাড়াটা দিতে চাচ্ছে না, আমাদের টিকিট বিক্রি হচ্ছে না, আগে যেভাবে টিকিট বিক্রি করছিলাম এখন আর সেভাবে টিকিট বিক্রি হয় না। বর্তমানে লালমনিরহাট থেকে ঢাকার নন এসি বাসের ভাড়া 950 টাকা এবং 500 টাকায় মিলবে ট্রেনের শোভন চেয়ার। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে জিপ গাড়ি উল্টে দুজন নিহত হয়েছে। সকালে মাচালং বাজার থেকে একটি জিপ গাড়ি কলা বোঝাই করে বাঘাইহাটে ফেরার পথে নাঙলমারা এলাকায় জিপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী ইলিয়াস হোসেন ও দিন মজুর অনন্ত ত্রিপুরা। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মরদেহ উদ্ধার করা হয়েছে, দুর্ঘটনার পর জিপ গাড়ির চালক পালিয়ে গেছে। বরগুনায় ছাত্রলীগের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যায় বরগুনার প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ হয়। এই সময় ছাত্রলীগের একাংশের উপর হামলা ও সংসদ সদস্যের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদ জানানো হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বরগুনা এক আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। তিনি বলেন কাউন্সিলবিহীন ঘোষিত ছাত্রলীগ জেলা কমিটির মাধ্যমে নানা অঘটনের জন্ম হচ্ছে। পরে কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। সমাবেশ শেষে নেতাদের উপস্থিতিতে পোড়ানো হয় সদ্য প্রত্যাহার হওয়া অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীর পুষ্পপুত্তলিকা। এর আগে অ্যাডিশনাল মহরম সহ
5 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। বরগুনা শহরে পাইকারি সবজি বাজারের জন্য নির্মিত স্টল বছরের পর বছর ধরে রয়েছে অবৈধ দখলদারদের কব্জায়। নির্ধারিত জায়গায় বসতে না পেরে ব্যবসায়ীরা তাই সবজি নিয়ে বসেন প্রধান সড়কে, আর এতে সড়কের এক লেন পুরোটাই বন্ধ থাকে সকালের দিকে, ব্যাহত হয় যান চলাচল। পাইকারি বাজারের জায়গা থেকে অবৈধ দখলদারদের তাই দ্রুত উচ্ছেদের দাবি কৃষক ও সবজি ব্যবসায়ীদের। বরগুনা শহরের প্রধান সড়ক, দুই লেনের এক লেন জুড়েই বসেছে সবজির বাজার। প্রতিদিন সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত রাস্তা আটকে চলে কেনা বেচা। পাইকারি এই বাজারে স্থানীয় কৃষকের উৎপাদিত সবজি ছাড়াও যশোর, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলার সবজি আসে। রাস্তা আটকে বাজার বসায় ব্যাহত হয় যান চলাচল, ভোগান্তি পোয়াতে হয় পথচারীদেরকেও। রাস্তার তো দুইটা পার্ট, একটা পার্ট দিকে আমাকে যাওয়া লাগে, কিন্তু যাইতে কষ্ট হয়। রাস্তায় গাড়ির জাম থাকলে আমাকে যাইতে দিতে শৃঙ্খলা থাকে না। সকালবেলাটাই এটা বেশি হয়, কারণ ওই যে ঢাকার বাসগুলো সকালবেলা ছাড়ে, আবার ধরেন সকালে ওই লঞ্চটা আসে এই থেকে ঢাকা থেকে আসে। অথচ পাশেই 20% জায়গায় 2013 সালে সবজি বাজারের জন্য স্টল নির্মাণ করে দেয় পৌর কর্তৃপক্ষ, কিন্তু দীর্ঘদিনেও সেখানে বসতে পারেননি সবজি ব্যবসায়ীরা। প্রভাবশালীদের ছত্রছায়ায় কেউ বসিয়েছেন খাবার হোটেল, কেউ বা চায়ের দোকান। অভিযোগ আছে রাত হলেই সেখানে বসে বখাটেদের আসর। অবৈধ দখলদারদের উচ্ছেদে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেও লাভ হয়নি। কৃষকের যে মালামাল উৎপাদন হয় সেই মাল এই জায়গায় রাখার মতন জায়গা যদিও পিছনে আমার টলকার অনেক আছে, কিন্তু সেইটা আমরা ব্যবহার করতে পারি না। আমরা এই রাস্তায় তো আসতে চাই না, এই টলটা দেখেন যে কীভাবে তারা দখল করছে। হ্যাঁ, কোনো চার দোকান কোনো, কিন্তু আমাদের কোনো স্থান নাই। জেলা প্রশাসনের কাছে আমরা লিখিত অভিযোগ দিছি, তারপর বরগুনা পৌরসভা বর্তমান মেয়রকে আমরা অবহিত করেছি, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সুরাহা পাইছি না। পৌর মেয়র বলছেন অবৈধ দখলদারদের সরে যেতে নোটিশ দেয়া হয়েছে, এরই মধ্যে কয়েকজন সরেও গেছেন। তাদেরকে নোটিশ দিয়েছি যাওয়ার জন্য, কয়েকজন মনে হয় গিয়েছে, কিন্তু আরও বেশি সংখ্যক লোক সেখানে আছে। তো আমি খুব অল্প সময়ের মধ্যেই আবার সেখানে ব্যবস্থা নিচ্ছি, আর সেটা না হলে তো সর্বশেষ প্রশাসনিক ব্যবস্থা আসছি। জেলা প্রশাসক বলছেন অবৈধ দখলদারদের উচ্ছেদ করে শিগগির সবজি ব্যবসায়ীদের জায়গাটি বুঝিয়ে দেওয়া হবে। পৌরসভার মেয়র মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, এবং তিনি আমাদের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে সাহায্য করার কথা বলছেন। আমরা ইতিমধ্যে আমাদের একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে দিয়েছি, আশা করি খুব শীঘ্রই আমরা এটি উচ্ছেদ করে সবজি বাজারটিকে সবজি বাজার ব্যবসায়ীদের উদ্দেশ্যে ফ্রি করে দিতে পারব। জাহিদ হাসান, যমুনা নিউজ। পটুয়াখালীর কুয়াকাটায় হয়রানির অভিযোগে ধর্মঘট করছে খাবার হোটেলের মালিকরা। সকাল থেকেই খাবার হোটেল বন্ধ রেখে তারা কর্মসূচি পালন করছে, এতে ভোগান্তিতে পড়েছে কুয়াকাটা পর্যটকরা। হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সেলিম মিয়া জানান, ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় অনেক মালিক নিঃস্ব হয়ে পড়েছে, তাই হোটেল বন্ধ রেখেছে তারা। পর্যটকদের অভিযোগের ভিত্তিতে পচাবাসী এবং ভেজাল খাবার পরিবেশনের দায়ে গত এক মাস ধরে কুয়াকাটার একাধিক খাবার হোটেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এতে জরিমানা করা হয় বেশ কিছু খাবার হোটেলকে। সিরাজগঞ্জে যমুনার ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। কিছু গ্রামে ভাঙন এতটাই তীব্র যে বাড়িঘর থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নেওয়ারও সময় পাচ্ছেন না স্থানীয়রা। গেল দুই মাসে বসতভিটা থেকে শুরু করে ফসলি জমিসহ প্রায় 1.5 কিলোমিটার এলাকা চলে গেছে নদী গর্ভে। স্থানীয়দের অভিযোগ, নদী তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কার্যকরী কোনো ব্যবস্থা না নেওয়াতেই ভাঙন তীব্র হয়েছে। চোখের সামনে মুহূর্তেই বিলীন বসতভিটা, দেখা ছাড়া কোনো উপায় নেই যেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ও জালালপুর ইউনিয়নের অন্তত 12টি গ্রামে দেখা মিলবে এমন ভাঙনের। এরই মধ্যে যমুনায় ডুবেছে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ 300 বেশি বসতভিটা। আশ্রয় হারিয়েছে অনেকেই, ঝুঁকিতে এখনও কয়েকশো পরিবার। শেষ সম্বল রক্ষায় স্থাপনা সরিয়ে নিচ্ছে নদী তীরের মানুষ। 10 মিনিটের মধ্যে মনে হয় 3-4 বাড়ি লেনাই যায়, এরকম পরিস্থিতি। মানে ঘরটা সহজে যমুনায় ডুবেছে মসজিদ, মাদ্রাসা, স্কুল সহ 300 বেশি বসতভিটা। পরে বাড়ি মারি তাবু ডাইবে গেল, 4-5 বাড়ি ঘর সহ একবার ডাইবে নদীতে নিয়ে যায়। আমার তো রাইতে ঘুম পাল্লিছি কুড়ি ওটে ফুলাফাট ভয়তে।
স্থানীয়দের অভিযোগ, নদীতে ড্রেজিং কিংবা তীর রক্ষা বাঁধ সংস্কারে কার্যকরী উদ্যোগ নেয়নি পানি উন্নয়ন বোর্ড, ফলে নদীর মাঝপথে জেগে উঠেছে চর, বেড়েছে ভাঙনের তীব্রতা। এই চরটা যদি আমাদের কাইটে দিত সরকার, মেশিন দিয়ে কাইটে দিলে আমরা অনেক বাঁচ। বর্তমানে নদীর যে গভীরতা হয়েছে এটা বোঝা কষ্ট, কারণ বস্তাগুলো যদি নিচের থেকে মারি না আসে তাহলে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না, আমরা যে কোনো সময় উচ্ছেদ হয়ে যাব। পানি উন্নয়ন বোর্ডের উপর ক্ষুব্ধ স্থানীয় জনপ্রতিনিধিও বলছেন, এমন ভাঙন ঠেকাতে শুধু জিও ব্যাগ ফেলেই দায় সাজছে কর্তৃপক্ষ। বর্তমান যে অবস্থায় যে বস্তা ফেলাচ্ছে, এই অবস্থায় বস্তা ফেলাইলে আমাদের এলাকা থাকবে না। আমাদের এলাকা রাখতে চাইলে ডাম্পিং করতে হবে, ওই সরকাইঠিয়া আমাদের এইবার গড়ে দিতে হবে। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার দাবি, জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো সম্ভব। ফ্রিমি প্রকল্পের মাধ্যমে এটা টেন্ডার করা হয়েছে, এটা আগামী শুষ্ক মৌসুমের মধ্যে পুরো অংশটা রিহ্যাবিলিটেশন করা হবে। তো তারপরেও যেন আর না ভাঙে, ক্ষয়ক্ষতি সীমিত রাখতে আমরা এখানে জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে আপাতকালীন কাজ বাস্তবায়ন করছি। 2010 সালে 135 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নদীর তীর রক্ষা বাঁধটি, আগ্রাসী যমুনায় যা হুমকির মুখে। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ।